Islamic Studio on the way to insert better. Masters er naam diye tura khai diye ja. Bosta bosta masters oi aajkal khejur gas kate gasi ra gasi koy niki. Oke pichone shant hoy je bag er moddhe naam ki? Thungi koy amago. Thungi te ei je khejur gas kata gasi ke thungir moto bag hoyse to. ওই পিছনে ঝুলনো থাকে ও ওই যে 12 মাস কাল সার্টিফিকেট নিয়ে সানা বাইন্ধে মুখুসরে দৌড়তি তালে থাকে এই মাঠে দাঁড়ায় ও মাঠে দাঁড়ায় কোন জায়গা কাঁসাই দিয়ে দাঁড়ায় কোন জায়গা ভেন খুলিয়ে দাঁড়ায় বুক টান টান করে দাঁড়ায় এই কুরবানির আগের মতো মাথা নিয়ে এটা ফাঁসাই একটা সিল দেয় না বস্তা বস্তা সার্টিফিকেট দিয়ে খালি পানি খাইলে ওতে পেট ব্যথা সারে না আল্লাহর রহমতে ওলামাই কিরাম না খাইয়ে রইছে আর চাকরি নাই এই কোন বদনাম কোন আলেমের উপরে এখনো পর্যন্ত আসে নাই ঠিক কি ঠিক না আল্লাহ পাক রিজকুল করিম সম্মানী রিজিক দেয় সম্মানী রিজিক দেয় আল্লাহ কয় মাওলানা চিন্তা করিস না তোর 30 বাড়ি লজিং 30 বাড়ি লজিং আর যে বাড়ি যেদিন লজিং সেই বাড়ি আল্লাহরাই মহিলা স্বামীকে কই দেয় দাও মাসে একদিন কিন্তু হুজুর তুমি কিন্তু ওই পোল্টি মুলটি আইনো না একটা দেশি মুরগি আইনো শেরানি গরুর গোশত নিয়ে এসো আর কয়টা ওই যে গোপাল মুজিতে যে কই মাসে দিক আসে তারই কয়টা ওই পোল্টি কই কিনো না আর ভালো ভালো ডিম কিনে নিয়ে এসো ইত্যাদি ইত্যাদি পাঁচ সাত আইটেম রাইন্দে ডিম যখন সামনে দেশে হুজুর কয় ভাবি এত ডিম কোনে বলেন এদি এক ডিম পারতে দুই মুরগি লাগবে এই টুকাই টাকাইয়া যত ভালো কানা এ বাড়ির পরে পরের দিন সে বাড়ি হলো তাই তারপর দিন যে বাড়ি সে বাড়ি হলো তাই হুজুরের বেতন মাত্র 2000 টাকা বাড়ি হলো আমার মতো শুকাই যাচ্ছে হুজুর খাইয়ে কুমিরির মতো মাপতেছে কয় আল্লাহ তুমি কি পারো আল্লাহ কয় চুপ করে তাকালি খাতেই থাক কামাই অর্গে উরা খাবি তোরা দুনিয়া কামো পারবো মুসল্লি পাঁচজন বিদেশ থেকে আসার সময় পাঁচখান রুমাল পাঁচটা জুব্বু পাঁচটা পায়জামা নিয়েছে হুজুর তো ছয় দশ বছর করি সত্যি আছে দিয়ার সময় হুজুরে দিচ্ছে হুজুর কয় আমার দেন আপনার বাবি বাবির জন্য তো আমি নিয়ে আসছি শাড়ি বাবির জন্য দিচ্ছে ছেলে মেয়েগুলো আবার দেখলে কি করবে না কয় তাকে জন্য আনছি কিচ্ছু কিনা লাগে না গাছের প্রথম আম পাড়ি মৌলবী দিয়ে খাওয়ায় কথা কর না কে তোমরা নিজেরা খাওয়ার আগে আল্লাহ কয় তো কামাই অর্গে ওরা খাবি তোরা চুপ করে খালি বসে থাক বাংলা সারা বাংলাদেশ আমি একটা বাথরুম দেখছি ওরম বাথরুম আর বাংলাদেশে পাই নাই বাথরুমের মধ্যে মাহফিলে যাইয়া বড় লোকের বাড়ি বসছি পরে কলম একটু বাথরুমে যাব আজের আগে দেখা দিছে হুজুর এই যে বাথরুম এন্ড খোলাত্তা কিছু পাইলি হ্যান্ডেল ম্যান্ডেল নাই ইয়ান ঠোয়া দিই ওয়ানে ঠোয়া দিই কিছু পাই না উনি টের পাইছে আসতে আসতে এসে কয় হুজুর ও টোয়া টোয়ের কিছু নাই পাঁচ তলে ওর সুইজ এই জায়গা পাড়া দিলি খুলিয়ে যায় সেই জায়গাতে দাঁড়াইছি ফিসফিস করে খুলিয়ে গেছে আল্লাহ আমি কইলাম যে উড়ি পায়খানা এক কবে বানাইছেন ভাই কই আপনার এদে মিলাদ দিছি ওই পায়খানা আমিও ব্যবহার করি নাই রাইকে দিছি যে আমার হুজুর রেদে প্রথম ওর মধ্যে আর অন্য কেউ যাই নাই ভিতরে ঢুকছে আবার অটো আটকে গেছে আর অটো আটকে গেছে তো আমি ফিরে চিন্তা দিয়ে আল্লাহ খুলবানি কি রে তো আজ নাই পায়খানার মধ্যে করা লাগলো খোলার জন্য একটু আসছি কি সুবাই নিয়ে আবার ওই ঘুরতে ঘুরতে জায়গা মতো ভাড়া লাগছে আবার খুলি গেছে এখন উনি কইছে সারছেন আমি কই সারবো চা আগে খোলার চিন্তাই মরি যাই খোলাটা হইছে আপাতত এখন দেখতেছে ভিতরে কোন জায়গায় একটা প্যান নাই হাই কমেটো নাই লো কমেটো নাই সমান সব জায়গা আর কোন জায়গা কি তুই উপরে এক জায়গা তুই মাইরি তুই আসবি সামনে কই যে হুজুরটা বসে না কিছু তো উনারে সে বের হয়েছে কইছে ভাই এক তো কোন জায়গা হকু ফাকাতা নাই আমি কি এর মানে কয় যে হুজুর ওয়া আমিও ব্যবহার করি কইছি না আপনার দিতে মিলাদ দেব ওর হলো এই হলো সিস্টেম এক জায়গা দুটো পায়ের দাগ আছে পরিমাণ মতো ফাঁকায় একটা দুটো পায়ের দাগ আছে ওর পর পা দিয়ে দাঁড়ায় দেন দি হুজুর যা কইছে তাই হয় নাকি দেন দি সত্যি উপরে উঠে দাঁড়াইছি দে যে তলা খুলি গেছে তো গেলে হা ভাই পাইছি জানাব নেই এবার উনি বের হয়ে গেছে বসিয়ে সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো বুঝে আল্লাহ এ কি পায়খানা এ কি আমরা মৌলবী পয়সা দিব না পায়খানা করতে পারবো আল্লাহ কা ও চিন্তা করা লাগবে না 2000 টা তোমার বেতন ও বানাতি পারবা না জীবন ভরে টাকা হবে চাইও ওরা বানাবে হাকবি তোরা বানাবে ওরা হাকবি তোরা তোর বানানো চিন্তা দুস্তরে বুঝতে পারলাম না উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা রিজকে করিম সম্মানী রিজিক দেয় কথা বলেন ঠিক ঠিক না লোকটা বাথরুম বানাইয়া ব্যবহারই করে না যে আমারই দিয়ে শুরু করাবে
চিনতে করতে পারেন। ভালো একটা ঘর বানায় আগে হুজুর রে নেয়, ভালো একটা দোকান দিয়ে আগে হুজুর রে নেয়, ভালো প্রথম ফল হুজুর রে খাওয়ায়, প্রথম ধানের জাউ রাইন্দে ক্ষীর রাইন্দে হুজুর রে খাওয়ায়, প্রথম ধান কটা হুজুর রে দেয়, তাহলে এগুলো সব সম্মানই নয়, সম্মানই রিজিক না। আমরা খয়রাত ছাড়াও আল্লাহর রহমতে এগুলো আসে। মাছের গেরের মাছ ধরে, এই যে কেশবপুরের আরিফ ভাই একেবারে বছরের সিজনে প্রথম মাছ ধরে নিয়ে গাড়ি ভরে আমার মাদ্রাসায় গেছে, আমার মাদ্রাসার ছেলেদেরকে 4 কার্টন মাছ দিয়ে আসছে, 1 কার্টন আমার বাড়ি দিয়ে আসছে। এরপরে নিজের ক্ষেতের ধানের থেকে ফার্স্ট ধান সিদ্ধ করিয়া চাউল বানায়, ওনাদের ডিস্টার্ব হচ্ছে। আমি আবার এগুলো খুব লক্ষ্য করি, ওই আপনার কারণে ডিস্টার্ব হচ্ছে, বসেন এই যে সামনে, কিন্তু কে ডিস্টার্ব নাই, দালান বানাতে গেলে ফাঁসের বাড়ি আলার বাতাস ঠেয়ে না যায়। আল্লাহ, যা বলতেছিলাম সরে চলে যায় জায়গা মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুই ভাগ করে দিয়েছেন, রিজিকের জিম্মাদারি কার হাতে? পুরুষরা পুরুষের কাজ করবে, কথা বলেন ঠিক? চেয়ারম্যান সাহেব একজন পুরুষ হইলে যা হবে, একজন মহিলা চেয়ারম্যানের সে দাপট হবে? মাস্টার সাহেব যদি একজন পুরুষ হয়, সেই পুরুষ মাস্টারের কাছে ছাত্ররা যে ভয়ে পড়বে, মহিলার কাছে সেভাবে পড়বে? আমরা স্কুলে পড়েছি, যখন প্রাইমারিতে আমাদের স্যার ছিলেন 5 জন, তার ভিতরে একজন ছিল খুব মিজাজি স্যার, নাম ছিল রবীন বাবু, মোটা সোটা সেরকম হিন্দু, উনাকে দেখলে ছাত্রদের জন্য পেশাব এসে যেত ভয়তে। রবীন স্যার ঢুকলে সেকেন্ড স্যার বলা হতো, পুরো স্কুল কাঁপতো। আর সেই স্কুলে থেকে এখন আমরা পড়ে চলে আসছি, এখন আমার বাচ্চারা পড়ে সেই স্কুলে, স্কুলের সব ম্যাডাম স্যার নাই, সব ম্যাডাম, একটা মাত্র পুরুষ তারে বানাইছে, ওই যে সাটা গই দিয়ে আর কি কয় পিওন নাকি, আর 5টাই ম্যাডাম। এই যে দুপুর বেলা 11টার দিক দুই ছেলেতে সাইকেল একখান নিয়ে, ওর সাইকেল আছে, ওর পিছনে আর একজন বসাইয়ে বিদ্যুৎ গতিতে আইছে, আইসে সাইকেল থুয়ে লাভ দুই ঠিক আছে, একটা বরই গেছে আর একটা কামরাঙ্গা গেছে, দুই ব্যাগ পাইরি নিয়ে সাইকেলে শিঙি বাদায় দৌড় শুরু করছে। এই টাইম স্কুল থেকে আসছে, তোর কি নিয়ে যাস? কয়েকজন ম্যাডামরা খাবে, ম্যাডামরা বরই খায় আর কামরাঙ্গা খায়, কোন সময় আমরা বুঝি না, এই টকমক কোন সময়। তাহলে এইটা ভুল আবান্ড বুঝাই দিছে, যেই ম্যাডামের, যেই ম্যাডামের ছাত্র রে দে কুল পাড়াইয়া আর এই কামরাঙ্গা পাড়াইয়া খাইলো, ওই ম্যাডামে কি ওই ছাত্র রে শাসন করতে পারবে? আমরা অন্যায় করলে আমাদের আব্বারা স্যারদের কাছে নালিশ করতো, স্যার আপনার ছেলে আপনার ছাত্র এরকম বাড়ি এইগুলো করে করে ওইগুলো করে, পরের কাছে আম পাড়ি খায় কুল পেড়ে খায়, এগুলো আপনারা একটু খেয়াল করেন, স্যারদের কাছে নালিশ করতো আব্বারা। আর এখন ছাত্র ছাত্রীরা স্কুলে অন্যায় করে, ম্যাডামরা গার্জিয়ানে নালিশ করে, আমার ছেলে বাড়ি খারাপ, আমার উন্না কাড়িয়ে নিয়ে গেছে যদি। সম্ভব না, সম্ভব নয়। পুরুষ চেয়ারম্যান, পুরুষ এমপি, পুরুষ মন্ত্রী, পুরুষ মেম্বার, পুরুষ সেনাবাহিনী, পুরুষ মাস্টার, পুরুষ প্রফেসর, এদের কেলা বানাইছে কাজে, এদের দ্বারা যা সম্ভব জীবন করে দিন, নারীদের দ্বারা ওই স্থানে তা সম্ভব আল্লাহ যাদেরকে যে কাজের জন্য বানাইছে তারা সেখানে খাটো, এইটাকে লাল লেকম তাদের কারণ।